হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো তিনটে সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটে হয়ে থাকে, এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে দেখতে পারবেন না। তো দেখুন এখন কোন কোন সবজির ভালো আমদানিটা রয়েছে। তো মোটামুটি পটল, বেগুন, কাঁচামরিচ তিনটে সবজির আমদানি একটু কমে এসেছে। তো কিছুদিন ধরে আপনাদের জানাচ্ছি একই রকমভাবে আমদানিটা চলছে, ঘোরাটা আপের দিকেও যাচ্ছে না, ডাউনের দিকেও চলে আসছে না। পাইকারি বাজারের যদি কথাও বলি, তাহলে কিন্তু তুলনামূলকভাবে যে রবিবারের বাজার গিয়েছিল খুবই সুন্দর ছিল, তার তুলনায় আজকে করিমপুর মার্কেটে পাইকারি বাজারটা বেশি রয়েছে না কমে এসেছে সেটাই জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। করিমপুর মার্কেটে আজকে পটলের আমদানির যদি কথা বলে, তাহলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে মার্কেটে। এবং যদি বলা হয় যে বেচা কেনার কথা, তাহলে আজকে শুরু থেকেই ভালো একটা বেচা কেনা দেখতে পাচ্ছি এবং শুরু থেকেই ভালো চাষি দাদা ভাইয়েরা পটল নিয়ে আসছে মার্কেটে। তো দেখুন এখন কী দামে যাচ্ছে পাইকারি বাজার, সেটা সরাসরি জেনে নেবো চাষি দাদা ভাইয়ের কাছে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছে জিজ্ঞাসা করবো কত কুইন্টাল পটল হয়েছিল, কী দামে দিয়ে দেবো। বলছি দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 1 কুইন্টাল 80 কেজি আপনার পটল হয়েছে। আচ্ছা, কত কাটা জমি লাগানো আছে আপনার? 10 কাটা। 10 কাটা জমি থেকেই কি আজকে 1 কুইন্টাল 80 কেজি পটল উঠেছে? তো এটা কতদিন পর তুলছেন পটল? 8 দিন বাদ, তাই তো? তো মোটামুটি খুব একটা ভালো ফলন দিচ্ছে না, একটু কমই রয়েছে, তাই তো? আচ্ছা, কী দামে দিলেন আজকে পাইকারি বাজার? 17 টাকা থেকে নেমে 16 টাকা। আচ্ছা, 17 টাকা থেকে নেমে 16 টাকা হয়েছে, যেটা আপনি দিয়েছেন পটলের পাইকারি বাজার সেটা ছিল 16 টাকা। তো 17 টাকা আপনি ধরতে পারেননি, তাই তো? তো বলছি দাদা ভাই, আজকে যে মার্কেটে যে পটল রয়েছে, আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আপনি? আমদানিটা আজকে একটু কম আছে, সকালে একটু বেশি ছিল। আচ্ছা, পাইকারি বাজারে যদি কথা বলি, গত শনিবার এসেছিলেন আপনি না এর আগে? অনেক শনিবারে এসেছিলেন, ওই দিন কী দামে দিয়েছিলেন? তার তুলনায় আজকে বাজারটা কি বেশি দিকে রয়েছে না খারাপ দিকে রয়েছে? আজকে কমে রয়েছে, তাই তো? বাজার কি মনে হচ্ছে এখন কি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে না আরও কেটে যাবে এরকম মনে হচ্ছে? কেটে যাবে, বাজারটা আরও কাটবে সেরকম মনে হচ্ছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলের পাইকারি বাজার চলছে, 17 টাকার পর নেমে এসেছে 16 টাকা। তো দেখতে থাকুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে আরও কত ডাউনের দিকে নামে, কি আপের দিকে ওঠে। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে আজকে করিমপুর মার্কেটে যে লঙ্কা রয়েছে কত করে চলে আসছে পাইকারি বাজারে এবং আমদানিটা কেমন রয়েছে। তো প্রথমে দিকে দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছি যে এক চাষি অ্যাঙ্কেল টাকা গুনছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো যে কী নিয়ে এসেছিল। বলছে অ্যাঙ্কেল, আপনি কি লঙ্কা নিয়ে এসেছিলেন নাকি? লঙ্কা নেন। আচ্ছা, কোন লঙ্কাটা? সিবড়ি না বাংলা? সিবড়িটা নিয়ে এসেছেন। বলছি কত কিলো হয়েছিল আজকে আপনার? আপনার হয়েছিল 18 কিলো। 18 কিলো আপনার লঙ্কা হয়েছিল। বলছি কী দামে দিলেন আপনি পাইকারি বাজারে? 100 দিলাম। আচ্ছা, 95 টাকা বলছিল, যেখানে 100 টাকা করে দিয়ে দিলেন। তো কেমন ছিল কোয়ালিটিটা আজকে? কোয়ালিটি ভালোই ছিল। ভালোই ছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার? 15 কাটা। 15 কাটা জমি লাগানো আছে। তো তুলনামূলকভাবে খুব একটা ভালো ফলন দিচ্ছে না তাহলে? ফলন হয়নি ভালো। আচ্ছা, কতদিন পর তুললেন এই চালানটা? 15 দিন পর তুললেন। তা আজকে কীরকম মনে হচ্ছে আমদানিটা মার্কেটে? আমদানি খুব একটা আছে, একটু অল্প অল্প আছে, খুব একটা বেশি নেই, তাই না? তাই তো? বলছে আজকে সিবিডি লঙ্কা কি দামে গিয়েছে পাইকারি বাজার, এর থেকে বেশি কিংবা কম জানা আছে? হ্যাঁ, এরকম দাঁড়িয়ে রয়েছে আজকে বেচা কেনা হচ্ছে, তার মানে একটু কমে এসছে বাজারটা, তাই তো? গত শনিবারের তুলনায় অনেকটা বাজারটা ডাউনের দিকে রয়েছে। তো দেখুন এইবার আপনাদের দেখাবো সেই লঙ্কাটা, এই যে আপনাদের সামনে তুলে ধরতে সিবিডি লঙ্কা রয়েছে। তো বিষাক্ত লঙ্কা, তো মোটামুটি রয়েছে, কালারটা সুন্দর রয়েছে, একটু পাকা মাল বেশি রয়েছে। এখন আমরা জেনে নিই যে করিমপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে আসছে পাইকারি বাজার এবং আজকে আমদানিটা কেমন রয়েছে। তো গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম বেশ ভালো ছিল পাইকারি বাজার, তার তুলনায় আজকে বাজারটি আরও বেশি রয়েছে না কম রয়েছে সেটা জেনে নেবো সরাসরি চাষি অ্যাঙ্কেলের কাছে। তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, উনি এইমাত্র বেগুন দিয়ে বেরিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছে অ্যাঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? আজকে বেগুন হলো 1 কুইন্টাল 10 কেজি। আমার 1 কুইন্টাল 10 কেজি বেগুন হয়েছিল। আচ্ছা, কত কাটা জমি থেকে এই মালটা তোলা হয়েছে? 18 কাটা জমি। 18 কাটা, সম্পূর্ণ 18 কাটা জমি থেকে? এতটা কম ফলন, খুব একটা ভালো ফলন দিচ্ছে না? ভালো ফলন দিচ্ছে না। আচ্ছা, কতদিন তুলে থাকতেন সপ্তাহে? সপ্তাহে 2 দিন। কি এখনো কি 2 দিন উঠছে না? এখন কম হয়ে গেছে? 2 দিনে উঠছে। 2 দিনে উঠছে, কম বেশি মাল উঠছে, তাই তো? আচ্ছা, কী দামে দিলেন আজকে পাইকারি বাজার? 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,500 টাকা। বলছি এছাড়া আজকে মার্কেটে কী দামে বেচা কেনা চলছে জানা আছে আপনার? ওই তো 50 থেকে 55 হলে, 50 থেকে 55 টাকার মধ্যে আজকে চলছে। আচ্ছা, তার মানে আজকে বাজারটা দেখতে পাচ্ছি যে গত মার্কেটের তুলনায় একটু বাজারটা ডাউনের দিকে চলে এসেছে,
ভালো আজকে বাজার অনেক ডাউন হইছে, অনেক ডাউনে চলেছে। আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন? আমদানি এমন এমন নাই, মোটামুটি মোটামুটি রয়েছে, খুব ভালো আমদানি নাই। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ডে, এখন আপনাদের দেখিয়ে দেবো যে গোল কালো বেগুন রয়েছে যেটা 55 টাকা আঙ্কেল দিয়ে দিল, এবং আজকে বেচাকেনা যেটা চলছে 50 থেকে 55 টাকার মধ্যে। তো কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি রয়েছে, খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল বেরোয়নি। তো কিছুদিন পর আশা করা যাচ্ছে ভালো কোয়ালিটির মাল বেরো। আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে এই যে পটল আজকে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজারে, এবং আপনার এটা কেমন রয়েছে। তো গত শনিবারে এবং রবিবারে আপনাদের জানিয়েছিলাম যেখানে পটলের পাইকারি বাজার বেশ সুন্দর ছিল, তো তার তুলনায় আজকে আবার কি বেড়েছে না কমে এসেছে সেটা সরাসরি এখন জেনে নেবো চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আজকের পটল আপনার কত কুইন্টাল হয়েছিল? 55 কিলো আপনার পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে? 10 কাঠা জমি থেকে 55 কেজি উঠেছে। বলছি আঙ্কেল, সপ্তাহে কটা দিন তোলা হয় এই যে পটল? ১৫ টাকা পার কিলো কুইন্টাল প্রতি ১৫০০ টাকা। বলছি আপনি মার্কেটে ঢোকার আগে কি দামে আজকে বেচা কেনা হয়েছে জানেন আজকে? ১৭ টাকা পার কিলো কুইন্টাল প্রতি ১৫০০ টাকা। এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে সেটা 15 টাকা। করিমপুর মার্কেটে পটলের আমদানি যদি কথা বলে দেখুন, গোটা মার্কেটে আজকে 230 থেকে 240 টনের আমদানি রয়েছে কাজলি পটলের। তো তুলনামূলকভাবে একই রকম চলে আসছে পটলের আমদানিটা, খুব একটা বেশিও দেখা যাচ্ছে না, খুব একটা কমও দেখা যাচ্ছে না। পাইকারি বাজারে যদি কথা বলি আজকে শুরু হয়েছিল 17 টাকা, তারপরে নেমে আসলো 16 টাকা, 15 টাকা এবং 14 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 17 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 14 টাকা। দেখুন প্রথমের দিকে একেবারে ডাউনের দিকে চলে আসে 14 টাকা, তারপরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে ঘণ্টাখানিক দাঁড়িয়েছিল, স্টপ হয়ে গেছিলো পুরো মার্কেটটি, তারপরে আবার হালকা পাতলা উঠলো যেখানে 14 টাকা থেকে 15 টাকা এবং 16 টাকায় লাস্ট ফিনিশিং পাইকারি বাজার গেল। এই যে করিমপুর মার্কেট, গত রবিবার থেকে আজকে মঙ্গলবার একদিনের ব্যবধানে বেগুনের পাইকারি বাজার কেজি প্রতি 30 থেকে 35 টাকা ডাউনের দিকে চলে আসলো। আজকে দেখুন যে গোল কালো বেগুন রয়েছে মার্কেটে, আমদানিটা একটু কম রয়েছে, কিন্তু পাইকারি বাজার সেটা কিন্তু অনেকটা ডাউনের দিকে চলে এসেছে। আজকে যেটা বেশি বেচা কেনা হয়েছে সেটা ছিল 55 টাকা পার কিলো কুইন্টাল প্রতি ৫৫০০ টাকা, আর বাজার 55 থেকে ৫০ টাকার মধ্যে রয়েছে গোল যে কালো বেগুন, বোঝাতে পারলাম। কাঁচা মরিচের যদি কথা বলি দেখুন, আজকে যে মার্কেটে বাংলা মরিচটা রয়েছে মোটামুটি আমদানিটা রয়েছে, যেটা পাইকারি বাজার শুরুতে একটু ভালো ছিল যেখানে 80 টাকা থেকে ৯০ টাকার মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে বাজারটা একটু ডাউনে এসে 75 টাকায় নেমে গিয়েছিল, কিছু আবার অল্প 70 টাকাও বিক্রি হয়েছে। সিবিডির যদি কথা বলি তাহলে 100 থেকে ১১৫ টাকার মধ্যে রয়েছে আজকে যে বাজারটি। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।